এত কষ্ট করে ভিডিও বানানোর পর ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে খারাপই লাগে। তো ড্রোনের ভিডিওগুলোতে বেশ ভালোই ভিউ আসছে দেখছি। আমি চেষ্টা করছি আরও কিছু নতুন লোকেশানে যাওয়ার, নতুন কিছু ড্রোনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। তো হে গাইজ, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগ কী নিয়ে থাকছে আমি তা নিজেও জানি না। এখন বসবো হচ্ছে আমি এডিট করতে, অনেক কাজ আছে, সেই কাজগুলো এখন কমপ্লিট করব। তো আপাতত এডিটের কাজগুলো কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে, সঙ্গে থাকুন। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমার এইসবের থাম্বনেল বানানো কমপ্লিট হলো। কালকের যে ড্রোনের ভিডিওটা বানিয়েছি সেটার থাম্বনেল বানালাম, আর কিছু কাজ ছিল সেগুলোও কমপ্লিট করলাম। তো এখন স্নান করে লাঞ্চ কমপ্লিট করে নিই, তারপরে দেখা যাক কোথায় বেরোনো যায় কিনা। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো গাইজ, আমার স্নান করে লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চলে এসেছি আবার এডিট রুমে। তো এখন বসবো হচ্ছে ইউটিউবের ভিডিও আপলোড করতে, কালকের ভিডিওটা। ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইজ, আমার ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা পাবলিশ হবে হচ্ছে 6টার সময়, এখন বাজে হচ্ছে 5:22। দেখতে পাচ্ছেন বাইরে এখনও কিন্তু রোদ আছে, তো রোদটা একটুখানি কমুক, তারপর একটুখানি ছাদে যাবো। দেখা যাক আজকে কটা ভালো টাইমলেস পাওয়া যায় কিনা, সঙ্গে থাকুন। দেখুন এই যে পাম ট্রিটা লাগিয়েছিলাম, এটা দেখুন আস্তে আস্তে, এই যে দেখুন এখান থেকে নতুন পাতা বেরোচ্ছে, কিন্তু এই পাতাগুলো একটুখানি শুকিয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, কিন্তু এখান থেকে কিন্তু আবার নতুন পাতা বেরোচ্ছে। তো এই গাছটা লাগানোর ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন ভিডিওটা। তো গাইজ, দেখতে পাচ্ছেন চলে এসেছি ছাদে, ভিডিও আমার আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আকাশের কালার কিন্তু বেশ সুন্দরই আছে, দেখতে পাচ্ছেন। কালকে ড্রোন ওড়াতে গেলাম, কালকে কিন্তু বৃষ্টি পড়ছিল। যাই হোক, ড্রোন ওড়ানোর যে ভিডিওটা ছেড়েছি সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অনেকেই লাইক করেছেন দেখলাম ভিডিওটাতে। তো ভিডিওতে ভিউ এলে ভালোই লাগে সবার, আসলে এত কষ্ট করে ভিডিও বানানোর পর ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে খারাপই লাগে। ড্রোনের ভিডিওগুলোতে বেশ ভালোই ভিউ আসছে দেখছি। আমি চেষ্টা করছি আরও কিছু নতুন লোকেশানে যাওয়ার, নতুন কিছু ড্রোনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। আর ওপর থেকে বার্ডস আই ভিউতে কিন্তু মানে সবারই দেখতে খুব ভালো লাগে, সেই জন্য আপনারাও হয়তো ভিডিওগুলো এত বেশি অ্যাপ্রিসিয়েট করছেন। তো আজকে দেখুন এই পোস্টার, এই পাশটা দেখুন ছোট্ট একটা রামধনু উঠেছে কিন্তু। তো আপনারা যদি রামধনুর ভিডিওটা না দেখে থাকেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটা আপনারা চেক করে নিতে পারেন। দুখানা রামধনু একসাথে পাশাপাশি আমি ক্যাপচার করেছি। তো আজকে আকাশে প্রচুর ঘুড়ি উঠছে, আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমি রোজই বলি, আজকেও তাই বলে নিলাম আবার। আজকের ভিডিওতে আমি আর বেশি কিছু দিচ্ছি না, কালকের নতুন ভিডিওতে অনেক কিছু থাকছে, দেখা যাক কালকে কী ভিডিও করা যায়। সঙ্গে থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এখন একটা টাইম ল্যাপসে বসাবো, আপনারা টাইম ল্যাপসটা এনজয় করুন। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।